আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্ রসুলিল্লাহ ওমা সমাচার ওয়ান থার্টি টু প্রমাণিত ডাকাতের পর সিরাত মুস্তাকিম প্রসঙ্গ প্রিয়দর্শক শ্রোতা ফিতনার মূল পয়েন্ট সিরাত মুস্তাকিম যা আশা করি সকলেই জানেন ফিতনার মূল পয়েন্টটা হচ্ছে সেরাত মুস্তাকিম এরা কার লেখা কার ফজাত এর মধ্যে কি লেখা আছে এর মধ্যে যা লেখা আছে তা কি সব যা অভিযোগ যেগুলি আছে ফাজিল যে করা তুলেছেন এগুলা কি কাউকে কাফির বলা যায় এবং এই আবার যেগুলি আছে এগুলি কি আসলেই মুসান্নিফ যিনি তার এবারত অথবা যার ফুজাত বলা হচ্ছে তারা ভারত এইসব প্রশ্নের উত্তর আমাদের পাওয়া উচিত আসলে আমরা আমরা চেষ্টা করে ফিতনা দূর করার কথা ছিল আমরা চেষ্টা করে যাতে করে ফিতনা শুরু করা যায় আমাদের উচিত ছিল তাবিল করে সুযোগ দেখলে তাবিল করে মানুষকে মুসলমান রাখা অথচ আমাদের দেশে মানুষ যেহালতের কারণে তাবিল করে সুযোগ তালাশ করে বের করে নে কাউকে কাফির কি করে বলা যায় আসলে জিহালতের শত বছর যাবৎ জেহালতের নির্মাণ করা এই ইমারত ভাঙতে হবে জিহালতের এই ইমারত ভাঙতে হবে খেয়ানতের এই ইমারত ভাঙতে হবে ভন্ডামির এই ইমারত ব্যাংতে হবে যা আকীদা নয় তা আকীদা বানিয়ে جہালতের ইমারতকে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সারাদমস্তকিম প্রসঙ্গ এটার মুসান্নিফ কে মালফুয কার আমরা ফাজিরে লভি যেসব লেখা আমরা দেখেছি এটার মুসান্নিফ প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে মুসান্নিফ হিসাবে ইসমাইল দেহলবীর নাম এসেছে একটি বক্তব্য আছে যেটা আসলে মলফুজাত সৈয়দ আহমদ শহীদ বেহলবী রহমতুল্লাহ তালা আলহির মলফুজাত তা আমাদেরকে এখানে একটি বিষয়ে সমাধান করে নিতে হবে এটা যদি সঈদ আহমেদ শহীদের মলফুজাত হয় তাইলে তিনি আলিম ছিলেন যেভাবে কিছু লোক তাকে মূর্খ বলে তিনি এমন ছিলেন না কারণ সেরাতে মুস্তাকিমে আলোচনা তাকুইয়াতুল ইমান নিয়ে কোথা আসে না কারণ তাকুইয়াতুল ইমান এটা খুদ ইসমাইল দেহলির লেখা নয় এই ধরনের বক্তব্য আছে আমরা আজিজ তো যদি এটাকে মুলভুজাত বলা হয় তাইলে স্বীকার করে নিতে হবে সৈয়দ আহমেদ শহীদ তিনি আলিম ছিলেন আর যদি এটা তসনিফ যেভাবে বিভিন্ন বইতে লেখা আছে তসনিফ হয় সৈদ আহমদ সরি ইসমাইল দেহলবীর তসনিফ যদি হয় তাইলে এর অভিযোগ সৈয়দ আহমদ শহীদ বেললবির রহমতুল্লাহ তাল আলীর উপরে দেওয়া যাবে না ইসমাইল দেহলবি সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে যে তিনি কিছুটা প্রভাবিত হয়েছিলেন কিন্তু এরপরে তিনি ফিরে এসেছেন এই বক্তব্য আছে কোন বর্ণনা আছে যে খুদ শাহ আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি তাকে ডেকে নিয়ে বলেন এবং এরপরে তিনি রুজু করেন কোনো বর্ণনা আছে সৈয়দ আহমদ শহীদ তিনি ডেকে নিয়ে তাকে বুঝান তারপরে তিনি ফিরে আসেন আগের পথে আল্লাহ আলাম আমাদের আজকের আলোচনা যে এই এবারতগুলির কারণে কি কাউকে কাফির বলা যায় আর এবারতগুলি আসলে কার এই বিষয়ে আলোচনা সেরাতে মুস্তাকিম শৌতুল নাজাত একটা ম্যাগাজিন ত্রৈমাসিক ম্যাগাজিন তার নজাত থেকে বের হয় এই শৌতুল্নাজাদে আমি গুনাকার একটি লেখা ছাপা হয়েছিল গত সংখ্যায় আমার যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি মনে করেছি এখ্লাসের সাথে আমানতদারের সাথে এখানের এই প্রতিটি শব্দ আমি লিখেছি আল্লাহ আলম এখানে صراط مستقيم شنبور كيف تاتي كفر فكفر زعم بعض اتباعه انه كفر الامام المجاهد السيد احمد الشهيد على بعض الكلمات الموجوده في الكتابين الصراط المستقيم وتقويه الايمان لمؤلفهما المزعوم الشاه اسماعيل الدهلوي ظانا أن أول الكتابين من ملفوظات الإمام المجاهد فكفر بدون أي دليل قاطع فكفر لأنه في نهاية المطاف لم يكفر الدهلوي متيقنا بأنه هو المؤلف فخاب وخسر عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال رجل لأخيه يا كافر فقد باء بها أحدهما فإن كان كما قال وإلا رجعت عليه متفق عليه. والكتاب الثاني ليس من مكتوبات إسماعيل الدهلوي كما أفاد الشيخ السيد حسين أحمد المدني الدوبندي وغيره من علماء أهل الشأن. والكتاب الأول وإن كان من مؤلفات الدهلوي ولكنني بعد دراسة السياسات التي مورست في القاره الهنديه من قبل الاستعمار الطغاه تيقنت بانهم قد قاموا بادخال بعض الزيادات للتفريق بين صفوف المسلمين اهل الحق والجهاد مستعملين ببعض الخونه اهل الحقد والضلالات ولو سلم بان الكتابين للشيخ الدهلوي او لاخر فللعبارات المختلف فيها تاويلات বাহুয়াল কৌলুল আর যা লেখা নিশ্চাইখ আহমেদ এখন ল্যাম ইউ কাফির আমি এখানে যা বলার চেষ্টা করেছি প্রিয়দর্শক শ্রোতাম যে এই দুই কিতাবের মধ্যে প্রথম কিতাব একটা কিতাব তা কবি আতুল ইমান এটা ইসমাইল দেহলবইর লেখাই নয় যেভাবে শেখ হুসাইন আহমদ এব গৌর বলেছেন যেটা ওনার লেখাই নয় ওনার অন্যান্য যে কিতাবগুলি আছে তার সাথে কম্পেয়ার করলে ওনাদের বক্তব্য প্রমাণ হয়ে তাকুয়েতুল ইমান লেখাই নয় আল্লাহ আলাম আর সেরাদ মুস্তাকিম এটা ইসমাইল দেহল লেখা কিন্তু সরাদ মুস্তাকিম এবং তাকুয়েতুল ইমান এই দুই কিতাবের মধ্যে যেই বারত নিয়ে বিতর্ক হয়েছে সত্তর হাজার সত্তর বা সত্তর হাজার কুফরি যার মধ্যে আছে বলে ফাজিলে বেহ্লবী দাবি করেছেন তিনিও কিন্তু সর্বশেষ ইসমাইল দেহলবিকে কাফির বলেননি অথচ তিনি এই কিতাবগুলির মুসান্নিফ হিসাবে ইসমাইল দেহলবিকেই স্বীকার করেছেন তিনি ইসমাইল দেহলবিকে কাফির বলেননি না বলার জন্য বলেছেন সুতরাং শেষ কথা না বলার জন্য বলেছেন সুতরাং এই দুই কিতাবের মধ্যে যেই সময় ভারত নিয়ে বিতর্ক আছে ফাজিল বেল্লবী যেগুলির মধ্যে কুফরি বলেছেন এরপরেও ইসমাইল দেহলভীকে কাফির না বলাটা যে কারণে হতে পারে সেটা হলো যে এগুলি কেতই দালালা নয় কেতই নয় এই এবারতগুলির তাওইল আছে এবারতগুলির তাউইল আছে এবং যেই কথাটা আমরা গত পর্বে দেখিয়েছি ওয়ান থার্টি ওয়ানে কিছু কিছু কথা দেখিয়েছি যে এগুলির আছে এই কারণেই প্রমাণ হয় যে তাবিল আছে মনে করেই তিনি কাফির বলেননি এখন মুসান্নিফ মনে করে ইসমাইল দেহলবিকে মুসানিফ মনে করে কাফির বলেননি কেউ যদি বলেন যে এটা আসলে মলফুজাত সঈদ আহমেদ বেরলবির রহমতুল্লাহ তালা আলহি তলি ফতোয়া তো একই হবে আরেকটা বিষয় হলো প্রিয় দর্শক যা আপনারা আগে দেখেছেন আমি দেখিয়েছি যে এই যারা বালাকুরে যারা শহীদ হলেন তাদের সব সম্পত্তি বাজ্যায়ফত করা হলো এটা আপনারা দেখেছেন আমি দেখিয়েছি এর আগে আপনাদের এই পয়েন্টটা বোঝা উচিত যাদের সব কিছু বা বাজ্যফত করা হলো ধরে ধরে যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের একজনের এবং যিনি নেতৃত্বে ছিলেন ইসমাইল দেহলি তার লেখা কিতাব এগুলিও তো নিশ্চয়ই বাজ্যাপ্ত করা হল কিন্তু এগুলি প্রকাশ করা হলো এবং ব্রিটিশের আমলেই প্রকাশ করা হলো এই বিদ্রোহীদের আপনারা কল্পনা করেন যে কোনো দেশে যদি এই ধরনের বিদ্রোহী যারা কেউ যদি বিদ্রোহ করে তাইলে তাদের তারা যদি পরাজিত হয়ে যায় তাদের উপরে কি পরিমাণ মুসিবত যাবে তাদের সব বাজ্যপ্ত করা হলো অথচ তার লিখিত কিতাব তার জামানাতেই তাদের জামানাতেই প্রকাশ হল আর এগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক এই ব্রিটিশের আমলেই হল যার থেকে আমার মনে হয়েছে আমার যা আমি যা নিশ্চিত হয়েছি যে সব কিছু কিছু তাদের বাজ্যাবত্ত করার পরেও যেহেতু এই দুইটা কিতাব বের করা হলো যার মধ্যে কিতাব সম্পর্কে বক্তব্য আছে যে এটা আসলে ইসমাইল দেহলুবীর কিতাবই নয় আর দ্বিতীয় যেই কিতাবটা আছে সেই কিতাব ইসমাইল দেহলুবীর লেখা হোক মুলফুজ হোক যাই হোক তাদের আমলেই বের হয়েছে আর তাদের আমলেই বিতর্কও হয়েছে আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সুতরাং সব কিছু মিলিয়ে এই সম্ভাবনা প্রবল যে এর মধ্যে ভারত ঢুকিয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে সমাজকে ভাগ ভাগ করা যায় আমি এই ব্রিটিশ রাজনীতি যতটুকু আমার পক্ষে স্টাডি করা সম্ভব হয়েছে ভারত এবং দেশে তাদের পলিসি এটাই ছিল ডিভাইডেন রুল এবং এই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছে এই বিদ্রোহী যারা তাদের দৃষ্টিতে যারা বিদ্রোহী তাদের দৃষ্টিতে যারা দেশদ্রোহী এদের সব কিছু কিছু করার পরে তাদের কিতাব এটা প্রকাশ করে দেওয়া হয় এবং তাদের আমলেই আর বিতর্ক হয় তাদের আমলেই সুতরাং এর থেকে এই সম্ভাবনা প্রবল যের মধ্যে কিছু কারসাজি হয়েছে আর সর্বশেষ সব কিছুর পরে যদি এটাই মেনে নেওয়া হয় যে এই দুই কিতাব ইসমাইল দেহলবীর অথবা অন্য জনের অন্য জন বলতে সঈদ আহমদীর হয় তাহলে আলাই তাইলে যে এবারতগুলি আছে এখনও যে এবারতগুলি আছে এর মধ্যে সন্দেহ তো আছেই এর মধ্যে সন্দেহ প্রবল তো এই এবারত যেগুলি বর্তমানে আছে যেগুলি নিয়ে বিতর্ক করা হয়েছে যেগুলি নিয়ে তাকফির করা হয়েছে বা কুফরি বের করা হয়েছে সত্তর হাজার পর্যন্ত বা আরো বেশি এই এবারতগুলির গুলির সম্ভাবনা আছে তাউইলের সম্ভাবনা আছে এবং এই কারণেই খুব সম্ভব আলক শেখ আহমেদ খান সাহেব তিনি কাফির বলেননি আর যদি বলা হয় যেটা তিনি কোনো কোনো জায়গায় বলেছেন যেখানে সত্তর হাজার কুফরি কত জাজমান বলেছেন এই কথাই যদি মেনে নিতে হয় তাইলে খুদ শেখ খান খানবুল কাফির হবেন কারণ সত্তর হাজার কুফরি কেতাই মোতাবাতের স্রোতে প্রমাণিত হওয়ার পরে কাউকে কাফির না বলাটা কুফরি হবে এবং এটাই ছিল আমার শেষ কথা প্রিয় দর্শক শ্রোতা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয় এই ব্রিটিশ হুকুমত যারা ছিল তারা তারা কোনো খেলাফত ইসলামিক প্রতিষ্ঠা করেনি এবং তারা যে তাদের যে কোনো দোষ নেই কিছুই তারা করেনি এমন মনে করে নেয়া এর থেকে বড় বুকামি আর নেই এইসব ফিতনার মূল তারাই তারাই শুরু করেছে এবং তারা তারা ঠিকই থাকবার জন্য যত কিছু করা দরকার তারা করেছে কিন্তু ফাইনালি হ্যাঁ বহু মানুষ শহীদ হয়েছেন বহু মানুষ শহীদ হয়েছেন বহু মা বোন বেইজ্জত হয়েছেন বহু মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বহু মানুষের গোরবাড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু মায়ের বুক কালি হয়েছে কিন্তু এরপরেও ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশকে ব্রিটিশ বের হতে বাধ্য হয়েছে এবং স্বাধীনতার জন্যে যারা মেহনত করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে সম্মানিত করেছেন প্রিয় শ্রোতা সিরাজা মুস্তাকিম সম্পর্কে এই বিষয়গুলি ভাবা উচিত এই বিষয়গুলি ভাবা উচিত এবং এই সব ফিতনা কেন জিন্দা করা হচ্ছে জিন্দা রাখা হচ্ছে বিশেষ কারো স্বার্থে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই ফিতনাকে দাভন করার তোফেক দেন সৈদ আহমদ শাহীদ খানের রসুল সৈদ আহমদ শাহীদ খানের রসুল এটা গোলেই মানেন এবং সজারা আছে একজন সৈদকে সম্মান করতে কেউ পারল না কিন্তু যদি অসম্মান করে তাইলে সে সুন্নি হতে পারে আমি বিশ্বাস করি না কোনো শহীদকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অসম্মান করে কেউ সুন্নি হতে পারে না মতবিরোধ থাকতে পারে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে এলমি মতবিরোধ থাকতে পারে কিন্তু এই কারণে যদি কেউ অসম্মান করে কোনো কথা বলে তাহলে সে সুন্নি হতে পারে আমি কোনো কার বিশ্বাস করি না শেষ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই ভিতনাকে দফন করা দিন আমাদের সবাইকে জাগতে হবে পণ্ডামের বিরুদ্ধে খেয়ানত জালিয়াতের বিরুদ্ধে সবাইকেই জাগতে হবে আমার দেশ আমার আমার সুন্নিয়তকে আমাদের সুন্নিয়তকে আমাদের দেশকে আমাদের আকিদাকে আমাদেরকে হেফাজত করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন দিন আমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি